আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আমি শাবনাম শাবনামস কিচেন ফরিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ আবারও হাজির হয়ে গেছি একটা পিঠার রেসিপি নিয়ে এই পিঠাটি ভিন্ন নামে পরিচিত কেউ কে বলে তেলের পিঠা কেউ বা বলে পোহা পিঠা অথবা আবার কেউ বা বলে পাকান পিঠা তবে নাম যাই হোক না কেন খেতে এবং টেস্টের দিক থেকে হয় দারুণ সুস্বাদু এই পিঠাটি বাড়িতে খুব সহজেই বানানো যায় শুধু একটু মনোযোগ দিয়ে বানালেই পিঠাটি একদম পারফেক্ট বানানো যায় তা আমার রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং শেয়ার করবেন চলুন দেখে আজ আমার রেসিপি পোহা বানানোর জন্য আপনারা এখানে আগে যে কোনো একটা পার্টিকুলার পাত্র নিয়ে নেবেন গ্লাস হোক কাপ হোক বাটি হোক যা হোক নেবেন তো আমি এখানে দু কাপের মতো চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি এটা ঘরের সিদ্ধ চালের গুঁড়ো আর নিয়ে নিচ্ছি দু কাপ মতো ময়দা এখানে যতটা চালের গুঁড়ো নেবেন ততটাই কিন্তু ময়দা নেবেন এতে করে পিঠাগুলো খুবই নরম হবে আর এর মধ্যে সামান্য লবণ অ্যাড করে এগুলোকে একটু মিশিয়ে নেব বাড়িতে সিদ্ধ চালের গুঁড়ো কীভাবে বানাতে হয় এটি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে দেখতে পারেন লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া থাকবে আজ যেহেতু গুড় দিয়ে পিঠা বানাবো তো এদিকে একটা পাত্রে গুড়টাকে একটু ফুটিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মৌরি মৌরিটাকে গুঁড়ো করে অবশ্যই এখানে দেবেন খুব বেশি গুঁড়ো নয় একটু দানাওলা থাকবে সেই রকমভাবে গুঁড়ো করবেন এইবারে এটা পাঁচ থেকে দশ মিনিট ভালো করে ফুটিয়ে নেবেন আপনারা এখানে যদি গোটা পাটালি হয় তাহলে তার মধ্যে জল দিয়ে ফুটিয়ে নিতে হবে আপনারা কি করে বুঝবেন গুড়টা একদম পারফেক্ট ফোটানো হয়ে গেছে দেখবেন একটা বাটির মধ্যে এইভাবে জল নিয়ে আঙুলে করে এইভাবে শেপ দিলেই গুটিয়ে যাচ্ছে তো এই ক্ষেত্রে গুড়টা বন্ধ করে দেবেন গ্যাসটা বন্ধ করে আমি গুড়টাকে একটু ভালো করে পাঁচ মিনিট নাড়াচাড়া করে নিয়েছি এরপর মিশিয়ে রাখা আটা এবং ময়দাগুলো এর মধ্যে ভালো করে দেব এবং আস্তে আস্তে মিশিয়ে নেব অল্প অল্প করে দেবেন আর অল্প অল্প করে মিশাবেন এইভাবে গুলতে গুলতে যদি একটু জলের প্রয়োজন হয় অবশ্যই একটা সাইডে একটু জলকে কুসুম করে গরম করে রেখে দেবেন এখানে দেখবেন আমাদের একটু জলের প্রয়োজন হতে পারে এখানে প্রয়োজনে অল্প অল্প করেই জলটা মেশাবেন তাতে করে কি হয় ব্যাটারের যে কনসিস্টেন্সিটা সেটা বুঝতে সুবিধা হয় আমরা অনেকে এগুলো নানিমা দাদিমাদের কাছ থেকে শিখে থাকি তো আপনারা কার কাছে এই পিঠার রেসিপি শিখে থেকেছেন আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো আজ আমি যে পোহা পিঠেটা বানাবো সেটা আমি আমার খালামা অর্থাৎ মাসির কাছ থেকে শিখেছিলাম তাই আমি সেই পদ্ধতিতেই আপনাদের সাথেও শেয়ার করছি এরকম মজাদার পিঠা কেউ খায়নি এমনটা কেউ নেই তো যারা এখনো পর্যন্ত বানাতে জানেন না আজকের আমার রেসিপি দেখে তারা অবশ্যই বানাতে পারবেন দেখুন গল্প করতে করতে এখানে ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে আমি এটাকে দু ঘন্টা রেস্টে রাখবো আপনাদের হাতে না সময় থাকলে দশ পনেরো মিনিট রাখলে হবে এদিকে কড়াতে তেল গরম করতে চাপিয়ে দিয়েছি দু ঘন্টা পর ব্যাটারটা দেখাই তো এখানে যদি আপনাদের জলের প্রয়োজন হয় জল দেবেন বা এখানে যদি আপনাদের আটার দরকার হয় ময়দা বা আটা দিয়ে নেবেন এবারে যেটাতে আমি ব্যাটারটা দিয়ে তেলের মধ্যে দেব এরকম চামচ বা বাটি আপনাদের কাছে যা থাকবে তাই দিয়েই করবেন তো এখানে আমি চামচে করে তেলের মধ্যে এইভাবে করে দিয়ে নিচ্ছি দেখুন এটা একটুখানির মধ্যেই এইভাবে ফুলে উঠবে কত সুন্দর ফুলেছে দেখুন এবারে এটাকে অপর পিঠটা পাল্টে দেবো এইভাবে করে দু মিনিট উল্টে পাল্টে করে ভেজে নেবেন আপনারা যদি খুব লাল খেতে চান লাল লাল করবেন অথবা আপনারা যদি একটু হালকা খেতে চান হালকা করে ভাজবেন এটাকে এইভাবে করে তেল ছড়িয়ে একটা টিস্যু পেপারের মধ্যে তুলে রাখবেন এইভাবে করে আমি সবগুলো ভেজে নিচ্ছি আজ আমি যে পদ্ধতিতে এই পিঠাটা বানিয়ে আপনাদের দেখাচ্ছি আপনারা যদি এটা ফলো করে বানান আমি কথা দিচ্ছি আপনাদের ঠিক এমনটাই ফুলবে এবং এই পিঠাটা দু তিন দিন পর্যন্ত নরম থাকবে এইভাবে করে তেল ছেঁকে ছেঁকে তুলে নিতে হবে তো এখানে আমার সবগুলো ভাজা হয়ে গেছে এবং পরিবেশন করার জন্যেও রেডি হয়ে গেছে বন্ধুরা আশা করছি আজকের আমার পোহা পিঠার রেসিপি আপনাদের ভালো লেগেছে বাড়িতে ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে এটা কতটা সফট হয়েছে আপনাদের একটু আমি দেখাই দেখুন এটা ভেঙেও দেখাচ্ছি কত সুন্দর পারফেক্টভাবে কুক হয়ে গেছে এই পিঠাটা আপনারা যদি এক দুদিন রেখে দেন ঠিক এতটাই কিন্তু নরম থাকবে আজকের আমার পোহা পিঠার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনার ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি কোনো রেসিপির ভিডিও আপলোড করব আপনাদের ফোনে নোটিফিকেশান চলে যাবে আজকের মতো আসি বন্ধুরা নেক্সট ভিডিও নিয়ে আবার হাজির হয়ে যাব ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ